হারানো আসন ফিরে পেয়েছে কংগ্রেস উত্তরপ্রদেশের আমেথি লোকসভা কেন্দ্র। একসময় এই আমেথি কংগ্রেসের ঘাঁটি বলে পরিচিত ছিল, তবে 2019 সালে পালাবদল ঘটে। রাহুল গান্ধীকে হারিয়ে ওই আসন থেকে জয় পেয়েছিলেন বিজেপির স্মৃতি ইরানি, তবে এবার তিনি হেরে গেলেন গান্ধী পরিবারের অনুগত কিশোরীলাল শর্মার কাছে। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী স্মৃতি ইরানি 1,60,000 ভোটের ব্যবধানে কিশোরীলাল শর্মার কাছে হেরেছেন। আমেথির সঙ্গে গান্ধী পরিবারের সম্পর্ক অনেক পুরনো। 1977 সালে পূর্ব উত্তরপ্রদেশের এই আসনে প্রার্থী হয়েছিলেন রাজীব গান্ধীর ভাই সঞ্জয়। দিল্লির মসনদে তখন ইন্দিরা গান্ধীর সরকার, তবে তার গদি ছিল টলমল। দেশজুড়ে বইতে শুরু করে ইন্দিরা বিরোধী হাওয়া, সেই হাওয়ায় ধাক্কা খান সঞ্জয়, হেরে যান তিনি। তবে 3 বছর পর 1980 লোকসভা ভোটে আমেথির আসনে জয় পেয়েছিলেন সঞ্জয়। 1999 সালে আমেথিতে সোনিয়ার ইলেকশন ম্যানেজার ছিলেন কিশোরীলাল। তারপর থেকে আমেথি রাজনীতিতে ক্রমশ উজ্জ্বল হতে থাকেন তিনি। সোনিয়ার পর আমেথি থেকে লড়েন রাহুল। 2019 সাল পর্যন্ত এই কেন্দ্র থেকে কংগ্রেস জয় পেয়েছে, কিন্তু 2019 সালে লোকসভা নির্বাচনে রাহুলের বিরুদ্ধে এই আসনে জয় পান বিজেপির স্মৃতি। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার।